প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দিবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সামনে এসেছে। আগামী 6 নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। অনার্স প্রথম বর্ষে একটি পরীক্ষা চলছে, ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ শেষ হয়েছে, যে কোনো সময় তাদের পরীক্ষা হবে। তো এই সকল পরীক্ষাকে সামনে রেখে আপনারা পরীক্ষাতে কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পাবেন বা কিভাবে ভালো করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে। পরীক্ষা, যারা পরীক্ষা দিচ্ছেন, এই পরীক্ষার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনারা একটু নজরে রাখেন বা সেই বিষয়গুলো যদি একটু মাথায় রেখে পরীক্ষা লেখা বা যাবতীয় প্রস্তুতি কাজ সম্পন্ন করেন, তাহলে আশা করি এখান থেকে সর্বোচ্চ নাম্বার পেতে পারেন। এবং কী করলে আপনি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। পরীক্ষায় যেভাবে ভালো করা যাবে সেই কৌশলটাকে আমি তিনটা ভাগে ভাগ করেছি। প্রথমত পরীক্ষার পূর্ব প্রস্তুতি, এবং পরীক্ষার দিন এবং পরীক্ষা দিয়ে কী করবেন সেটা। প্রথমে আসি পরীক্ষার পূর্ব প্রস্তুতি নিয়ে। আপনার পরীক্ষার ডেট নির্ধারণ হয়ে গিয়েছে, এখন আপনি কী করবেন বা আপনার পরীক্ষা আগামীকাল, এক্ষেত্রে আপনি কী করতে পারেন। প্রথমত আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আপনি আগামীকাল বা আগামী পরশু আপনি পরীক্ষায় বসতে যাচ্ছেন। মানসিকভাবে আপনাকে একটু কঠোর হতে হবে যে আমার পরীক্ষাটা সুন্দরভাবে দিতে হবে বা আমি পরীক্ষার জন্য ভালো করতে পারি সেই জায়গাটা। এর 2 নম্বর যে কাজটা করবেন এরপরে সেটা হচ্ছে, যারা অনেকেই আমাদের স্টুডেন্টরা আছেন যারা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেন, তো সেই জায়গা থেকে আগাম অর্থাৎ পরীক্ষা শুরুর আগেই ছুটির ব্যবস্থা করবেন। সেখানে কীভাবে ছুটি নেবেন, বসকে ম্যানেজ করে কীভাবে ছুটি নিতে হয়, কী কাগজপত্র জমা দিতে হয়, সেগুলো দিয়ে আপনার ছুটির ব্যবস্থাটা আপনি আগের থেকে করে রাখবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা অন্য মানুষকে রেখে যাতে আপনি পরীক্ষা দিতে পারেন সেই কাজগুলো করবেন। 3 নম্বর যে কাজটা আপনি পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে করবেন সেটা হচ্ছে, ধারালো যন্ত্রপাতি যেগুলো রয়েছে, দা, বটি, ছুরি, কাছি, এইগুলো ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন। কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনার কারণে আপনার একটা পরীক্ষা পিছিয়ে যেতে পারে, আর একটা পরীক্ষা যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার একটা বছর থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। সুতরাং এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে, বিশেষ করে মেয়েরা যারা রয়েছেন তারা এটা খুব গুরুত্ব সহকারে দেখবেন যে ধারালো যে অস্ত্রপাতি রয়েছে সেগুলো ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত মানে যে সতর্কতা আছে সেটা অবশ্যই অবলম্বন করবেন, এবং পারলে এগুলো ধরা থেকে বিরত থাকবেন, সেটা মনে হয় বেশি ভালো করবেন। এরপর 4 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে, পরীক্ষার আগের রাতে আপনার যে অ্যাডমিট কার্ড রয়েছে, কলম, পেন্সিল, স্কেল, ফাইল পত্র, এগুলো অবশ্যই পরীক্ষার আগের রাত্রে গুছিয়ে একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন, যাতে সেখান থেকে পরীক্ষার দিন সকালে আপনি সুন্দর মতো নিয়ে আপনার পরীক্ষাটা আপনি দিতে পারেন, যেন পরীক্ষার দিন সকালে আপনাকে না খুঁজতে হয় কোনটা কোথায় আছে। আবার দোকান থেকে নতুন কলম কিনেই কেউ পরীক্ষা দেওয়ার এই দুঃসাহস করবেন না, কলমটি আগে কিনে সেটা একটু লিখে ইজি করে রেখে দিতে পারেন, তাহলে সেটা হচ্ছে আপনার জন্য অনেক সুবিধা হবে। প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড যেটা রয়েছে এটার ফটোকপি করে রাখবেন। আপনার মূল কপি তো থাকবেই, মূল কপির সাথে একটা সেট ফটোকপি রাখবেন, এবং ফটোকপি করে এক সেট বাসায় রাখবেন যাতে জরুরি প্রয়োজনে ব্যাকআপ হিসেবে আপনি কাজ করতে পারবেন। এরপর যেটা করবেন, পরীক্ষার আগের রাত্রে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন। মানসিক প্রেশার থেকে দূরে রেখে যত দ্রুত সম্ভব আগে ঘুমাবেন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে যে পরীক্ষার কেন্দ্রে কীভাবে যাবেন বা পরীক্ষার কেন্দ্র আপনার বাসা থেকে কত দূরে, কীভাবে যাবেন সেখানে, কীভাবে যেতে হয়, ভ্যান, রিক্সা বা গাড়ি সেখানে যাবে কি না, বা অনেকে বাইকে যাবেন, সেখানে রাস্তা ঠিক আছে কি না, এই বিষয়গুলো সব আগের দিন থেকে আপনারা দেখে রাখবেন বা গুগল ম্যাপে দেখতে পারেন, বা যারা জানে তাদেরকে দিয়ে খোঁজখবর নিতে পারেন। তো এই বিষয়গুলো অবশ্যই পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে মাথায় রাখবেন। পরীক্ষা কেন্দ্রে, যেটা অনেকেই আমরা চিনি না কোথায় পরীক্ষার কেন্দ্র, তো সেই জায়গাটা আগে ভালোভাবে খোঁজখবর নেবেন যে আমার পরীক্ষার কেন্দ্রটা কোথায়, সেখানে আমি কীভাবে যেতে পারি, বাসা থেকে কত আগে বের হলে আমি নির্দিষ্ট সময় সেখানে পৌঁছাতে পারবো কি না, এই বিষয়গুলো। পরীক্ষার দিন সকালে আপনি চিনি না, আমি জানি না, বা অনেকের কাছে খোঁজ খবর নিয়ে যে আপনি পরীক্ষার হলে যাবেন এই কাজটা কখনো করবেন না, আগের থেকে এই বিষয়গুলো অবশ্যই ঠিক করে রাখবেন। এরপরে আসি যে আপনার পরীক্ষার দিন আপনি কী করবেন। পরীক্ষার দিন, পরীক্ষার যেদিন শুরু হবে সেই পরীক্ষার দিন যত দ্রুত সম্ভব ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে দ্রুত উঠে আপনি ফ্রেশ হবেন,
ফ্রেশ হয়ে নাস্তা সেরে আগের রাতে যে বিষয়গুলো আপনি পড়েছিলেন সেই পড়া বিষয়গুলো যত দ্রুত সম্ভব আর একবার একটু রিভাইজ করবেন। সব প্রশ্নগুলো একবার করে দেখবেন। যদি সম্ভব হয় দুই একটা প্রশ্ন আপনি পরীক্ষা শুরু হওয়ার আগে অর্থাৎ সকালে বাসায় যখন থাকবেন বের হওয়ার আগে একটু লিখে রাখতে পারেন, একটু লিখবেন। একটু লিখলে কী হবে যে আপনার হাতের যে জড়তা সেটা কেটে যাবে, আপনি সুন্দর মতো নির্দিষ্ট সময়ের আগে সেটা আপনি শেষ করতে পারবেন। এটা একটা ভালো অভ্যাস, এটা আমরা করতাম আমাদের সময়। আমরা পরীক্ষার আগে যাওয়ার আগে আমরা এগুলো দুই একটা কোশ্চেন লিখে একটু ইজি হয়ে যেতাম যাতে আমার লিখতে সুবিধা হয়। এরপর যেটা করবেন যে হাতে পর্যাপ্ত সময় রেখে বাসা থেকে বেরিয়ে পড়বেন, হাতে পর্যাপ্ত সময় রাখবেন এবং সময়টা এমন হবে যে অন্তত আধা ঘন্টা আগে, পরীক্ষার 30 মিনিট আগে যেন আপনি কেন্দ্রে যেয়ে আপনার বেঞ্চে বসতে পারেন। নর্মালি আমাদের পরীক্ষা সেন্টারগুলোতে যেটা হয় যে পরীক্ষার 30 মিনিট আগে কলেজের গেট খুলে দেওয়া হয় এবং তারপরে আপনার যে নির্দিষ্ট সিট প্ল্যান দেখে আপনার সিটে যেয়ে আপনি বসতে পারবেন, তবে সেটা অবশ্যই অবশ্যই 30 মিনিট আগে যে বসার চিন্তা ভাবনা করবেন, ওই জায়গাটাতে বসে আপনি রেস্ট নেবেন। এরপর শিক্ষক আপনার রুমে এসে আপনার সাথে কথা বলবে। পরীক্ষার 30 মিনিট আগে নর্মালি খাতা সরবরাহ করা হয়। এই খাতা যখন আপনি হাতে পাবেন, খাতা হাতে পাওয়ার পরপরই আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আপনার নাম, সেট কোড, বিষয় কোড বা পরীক্ষক কোড, এই সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো খুবই সতর্কতার সাথে আপনি পূরণ করবেন। আপনি যদি এইখানটাতে ভুল করেন তাহলে কোনোভাবেই কিন্তু আপনার অতিরিক্ত যে উত্তরপত্র রয়েছে সেটা সরবরাহ করা হয় না। আর যদি ভুল করেই ফেলেন সেক্ষেত্রে যেটা করবেন, ইনভিজিলেটর অর্থাৎ পরীক্ষার দায়িত্বে বা শ্রেণীকক্ষে যে শিক্ষক রয়েছেন ওনার সাথে কোঅপারেট করবেন, স্যারকে জানাবেন, স্যার আশা করি এই বিষয়ে সহযোগিতা করবেন। তবে যেহেতু হাতে 30 মিনিট সময় আছে সুতরাং সুন্দর মতো হাতে সময়টা নিয়ে ধীরে ধীরে পূরণ করবেন। যেটা পারবেন না সেটা পূরণ না করলেই চলবে, সেটা হচ্ছে স্যারের সহায়তা নিয়ে সে বিষয়টা অবশ্যই পূরণ করবেন। এরপর যেটা করেন, যে বিষয়টা আসে সেটা হচ্ছে মার্জিনের একটা ব্যাপার থাকে খাতায়। অনেকে আপনারা মার্জিন করেন, অনেকে ভাজ করেন, তো মার্জিন করলে যে বেশি নাম্বার হয়, ভাজ করলে নাম্বার হয় না, আবার না করলে টোটালি হয় না, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টি হচ্ছে যে একটা ডেকোরেশন, সুন্দর ডেকোরেশন আপনি কীভাবে করবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার নাম্বার পাওয়ার ক্ষেত্রে অনেকটা প্রভাব ফেলে যে আপনার খাতাটা ডেকোরেটেড কতটুকু বা কতটুকু ডেকোরেশন আপনি করেছেন সেটা। এক্ষেত্রে আপনি পেন্সিল দিয়ে মার্জিন করতে পারেন, কলম দিয়ে মার্জিন করতে পারেন, যেটা আপনি ভালো মনে করেন সেই কাজটা আপনি করবেন। এরপরে যেটা করবেন যে নির্দিষ্ট সময়ে আপনি প্রশ্ন পাইলে আপনি লেখা শুরু করবেন। লেখা শুরু করার পূর্বে একটা কাজ আপনাকে করতে হবে, যখন আপনি লেখা শুরু করবেন তার আগে পুরো প্রশ্নটি আপনি সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এক থেকে দুইবার দেখবেন যে কোন কোশ্চেনটা আপনি আপনার সবচেয়ে কমন পড়েছে, কতটা কোশ্চেন আপনার কমন এসেছে, আপনি কতটা লিখতে পারবেন, এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেটা অবশ্যই দেখবেন। আর আরেকটা কথা বলে রাখি, শিক্ষক যখন আপনার খাতা স্বাক্ষর করতে আসবেন, ইনভিজিলেটর যখন আপনার খাতা আর দেখতে আসবেন, আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো মিলিয়ে দেখে নর্মালি উনি স্বাক্ষর করেন। তো উনি যখন আসবে তখন অবশ্যই আপনি উঠে দাঁড়িয়ে স্যারকে সম্মান করবেন, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আপনি লেখা শুরু করার পূর্বে যেটা বলেছি যে কোশ্চেনটি আপনি বারবার পড়বেন, কোশ্চেন পড়ে অপেক্ষাকৃত যে সহজ প্রশ্ন যেটা আছে সেই সহজ প্রশ্নটি আপনি দিয়ে আগে লেখা শুরু করবেন। আমরা সবসময় যে প্রথম আপনি কী লিখেছেন সেই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথম প্রশ্নটা দেখলে বোঝা যায় যে আপনি আপনার লেখাটা কেমন হবে সেটা। সুতরাং এই বিষয়টি মাথায় রাখবেন। এরপরে যেটা করবেন যে দাগ নাম্বারের যে বিষয়টা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দাগ নাম্বারটা সুন্দর করে দিবেন, দেন দাগ নাম্বারটা বোঝা যায়, এটা যেন বাদ না যায় এই বিষয়টি খুব মাথায় রাখবেন এবং কোনোভাবেই কিন্তু এটা এড়িয়ে যাওয়া যাবে না। এরপর যে বিষয়টা করবেন সেটা হচ্ছে প্রশ্নের বিভাগ অনুযায়ী ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আমরা যখন খাতার মূল্যায়ন করি তখন অধিকাংশ সময়ই এই বিষয়টা চোখে পড়ে যে দাগ নাম্বার ঠিক থাকে না বা সিরিয়াল সেটা ঠিক নেই, ধারাবাহিকতা নেই, এই বিষয়টি কিন্তু কোনোভাবেই করবেন না। এটা কিন্তু পরীক্ষক যিনি আছেন, যিনি এটা দেখেন, ওনার উপরে খুবই ক্ষতিকর একটা প্রভাব পড়ে যেটা আপনার জন্য ভালো কিছু বয়ে আনে না। এই জিনিসটা আপনি কখনোই করবেন না। ধারাবাহিকতা বলতে আমি কী বোঝাতে চেয়েছি, একের পরে দুই, দুয়ের পরে তিন, বিষয়গুলো এরকম না। যারা HSC পরীক্ষা দিবেন তারা আপনারা জানেন যে সৃজনশীল প্রশ্ন থাকে, আপনাদের সৃজনশীল কিছু প্রশ্ন থাকে। সেই সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যেটা হয় সেখানে
এতে 11টা কোশ্চেন থাকে, সেখানে 7টা উত্তর দিতে হয়, আবার কোভিড পরিস্থিতির কারণে এখানে 4টা 3টি এরকম প্রশ্নের উত্তর দিতে হয়। তো আমি যে প্রশ্নটার উত্তর দেব সেই প্রশ্নে 3টা 4টা প্রশ্ন থাকে, জ্ঞান, অনুধাবন, এরপরে হচ্ছে উচ্চতার দক্ষতা এবং প্রয়োগ। এই যে প্রশ্নগুলো থাকে এখানে কয়ের পরে খ, খয়ের পরে গ, ঘ, এভাবে ধারাবাহিকভাবে লিখবেন। কিন্তু 1 নম্বর প্রশ্নের গ, 2 নম্বর প্রশ্নের খ, 3 নম্বর প্রশ্নের ক, এরপরে আবার 1 নম্বর প্রশ্নের ঘ, এইভাবে কিন্তু কোনোভাবেই করা যাবে না। বিষয়টি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই জায়গাটা খুবই সুন্দরভাবে কিন্তু আপনাকে সাজাতে হবে। আপনি 1 নম্বর প্রশ্ন যখন লিখবেন 1 নম্বরের 4টা প্রশ্নই সুন্দর মতো আপনাকে শেষ করতে হবে। আমি আবার বলছি, যখন আপনি 2 নম্বর লিখবেন 2 নম্বরের যে 4টা প্রশ্ন আছে সেই 4টা প্রশ্ন কিন্তু আপনাকে শেষ করে তারপর 3 নম্বরে যেতে হবে। এটার কোনো রকম ব্যতিক্রম কিন্তু করা যাবে না। যদি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বার পাওয়ার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা চলে আসবে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পয়েন্ট বা প্যারা প্যারা করে লিখবেন। আমরা সবসময় আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে বিষয়টি ঢালাওভাবে না লিখে সবসময় পয়েন্ট আকারে লিখবেন। যদি পয়েন্ট করে না লিখতে চান 4 লাইন 5 লাইন করে একটা প্যারা তৈরি করবেন এবং সেই প্যারার পরে 1 লাইন ফাঁকা দিয়ে এর পরবর্তীতে আবার লিখবেন। এক্ষেত্রে আপনার খাতাটার দেখতেও সুন্দর লাগবে এবং যিনি খাতা দেখবেন ওনার উপর একটা ভালো প্রভাব পড়বে এবং আশা করি একটা ভালো নাম্বারও আপনি পাবেন। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কালার পেন আপনি ব্যবহার করতে পারেন। সরকারি নির্দেশনা মোতাবেক আপনারা লাল, হলুদ বা অন্য বেগুনি যে কালারগুলো আছে এগুলো কোনোটারই ব্যবহার করতে পারবেন না। আপনার শুধুমাত্র নীল কলম যেটা আছে সেটা ব্যবহার করতে হবে। তবে এটা একটা খুবই ভালো অভ্যাস যে আপনি যে প্রশ্নটি লিখেছেন সেটার ভূমিকা, উপসংহার বা যে পয়েন্টগুলো বা প্রশ্ন যেটা চেয়েছে এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো যখন আপনি লিখবেন সেটাকে একটা সুন্দর মতো আন্ডারলাইন করে দেয়া, যাতে যিনি খাতাটা দেখবেন সহজে ওনার দৃষ্টিগোচর হয়, এই বিষয়টি সুন্দর করে খেয়াল রাখবেন। এরপর যে বিষয়টা করবেন সেটা হচ্ছে যে উত্তর যখন লিখবেন সেখানে অতিরিক্ত কাটাকাটি না করা, কোনোভাবেই অতিরিক্ত কাটাকাটি করবেন না। যদি কোনো প্রশ্ন ভুল হয় সুন্দর মতো একটা দাগ দিয়ে আপনি সেটা লিখবেন এবং কী লিখবেন তার আগে কয়েকবার কিন্তু আপনি ভেবে নেবেন। এখানে আপনি কাটাকাটি করবেন না, যত বেশি কাটাকাটি করবেন তত বেশি আপনার উপর নেতিবাচক প্রভাব পড়বে এটা। এরপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ বা মনে রাখবেন সেটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর শেষ হলে সেই প্রশ্নে সমাপনী একটা চিহ্ন দিবেন। যেমন একটা দাগ দিতে পারেন বা কোনো সাইন দিতে পারেন, একটা চিহ্ন ব্যবহার করতে পারেন যে আমার এই প্রশ্নটা এখানে শেষ হয়েছে। আপনার একটা প্রশ্ন যখন শেষ হয়েছে সেই প্রশ্নের নিচে একটা দাগ দিয়ে এর পরবর্তী কিছুটা ফাঁকা রেখে এরপরে আপনি আর একটা প্রশ্ন শুরু করবেন। আমরা অধিকাংশ সময় যে বিষয়টা দেখি যে খাতা দেখার সময় অধিকাংশ স্টুডেন্ট যেটা করে কয়ের পরে খ লেখা শুরু করেছে কিন্তু বোঝাই যায় না যে এটা কয়ের উত্তর নাকি এটা খয়ের উত্তর। এটা করবেন না, এটা কোনোভাবেই করবেন না। এটা করার ক্ষেত্রে আপনি অবশ্যই একটা প্রশ্ন যখন শেষ হবে সেই প্রশ্ন শেষ হওয়ার পরে কিছুটা স্পেস দিয়েন এবং স্পেস দেওয়ার পরে নতুন করে আর একটা প্রশ্ন আপনি শুরু করবেন। কোনোভাবেই যেন এই বিষয়টা গুলিয়ে না যায় মাথায় রাখবেন। এরপরে যেটা করবেন, ফাইনাল পরীক্ষায় আপনাদের মূল যে পেজটা দেওয়া হয় সেখানে প্রায় 20টা পেজ থাকে, সেই পেজ শেষ হলে আপনাদেরকে অতিরিক্ত পেজ সরবরাহ করা হয়। সেই অতিরিক্ত পেজ যখন আপনি নেবেন, অতিরিক্ত পেজ নেয়ার সময় দেখবেন উপরে একটা নাম্বার লেখা থাকে, 6 সংখ্যা বা 8 সংখ্যার কিছু নাম্বার থাকে, এই নাম্বারটা আপনার মূল খাতার পেছনে উঠাইতে হয়। এই মূল খাতাটা অবশ্যই এর পেছনে উঠাবেন। আপনার যিনি দায়িত্বরত শিক্ষক রয়েছেন উনি যদি কোনোভাবে এটা ভুলে যায় আপনি স্যারকে বলবেন, স্যার আমি একটা অতিরিক্ত পেজ নিয়েছি এর পেছনে একটু স্বাক্ষর করে দেন। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা করে নেবেন, এটা করতে হবে। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় সেটা হচ্ছে কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসা যাবে না। আপনার প্রশ্ন কমন আসুক বা নাই আসুক আপনি যতটুকু পারেন, যদি কোনো কোশ্চেন আপনার 10% ধারণাও থাকে তাহলে সেই কোশ্চেনটা আপনাকে কিন্তু লিখতে হবে। 1 থেকে 1 শেষ পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্ন কোনোভাবেই আপনি ছেড়ে আসা যাবে না, যাবে না, যাবে না, আপনি ছাড়বেনই না। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। এরপরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে অতিরিক্ত পেজ যখন আপনি নেবেন সেই অতিরিক্ত পেজের উপরে সিরিয়াল মেনটেন করবেন, 1, 2, 3, 4 এভাবে লিখে রাখবেন, যাতে খাতাটা যখন আপনি সেলাই করবেন সেই সেলাই করার সময় যেন আপনার সুবিধা হয়, যাতে উলটপালট না হয়ে যায় যে কোন প্রশ্ন কোন উত্তর এটা যেন না হয়, সেক্ষেত্রে অবশ্যই সিরিয়াল মেনটেন করবেন। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে খাতা পরীক্ষা যখন আপনার শেষ হবে, শেষ হওয়ার আগে অর্থাৎ খাতা জমা দেওয়ার আগে আপনি 10 মিনিট আগে আপনি এটা শেষ করবেন।
শেষ করার পরে যেটা করবেন, খাতাটা বারবার রিভাইজ করবেন, আপনি কোথায় ভুল করলেন, কোথায় আপনি ফুটা দিলেন না, কোথাও আন্ডার করলেন, যে আন্ডারলাইন করলেন না, ঠিক আছে, এই বিষয়গুলো আপনি হচ্ছে একটু চেক করবেন, একটু রিভাইজ করবেন যে আপনি আসলে এটা ঠিক করেছেন কিনা, ওভার রাইটিং হলো কিনা, একই পোর্শন দুইবার লিখেছেন কিনা। অর্থাৎ রিভাইজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টা মাথায় রাখবেন। এরপর যেটা রয়েছে যে নির্দিষ্ট সময়ের মাঝে আপনি কিন্তু আপনার লেখা শেষ করবেন। শিক্ষক যিনি রয়েছেন আপনাকে কোনোভাবেই বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না, নির্দিষ্ট সময়ের আগে আপনার খাতা আপনি সেলাই করে নেবেন, সেলাই করে নিয়ে ভদ্রতার সাথে সময়ের ভিতরে শিক্ষকের হাতে আপনার খাতাটা বুঝিয়ে দিয়ে আপনার কক্ষ আপনি ত্যাগ করবেন। এরপরে যেটা পরীক্ষার পরবর্তী প্রস্তুতি, যেটা আমরা বলছি যে অনেক সময় হতে পারে যে একটা কোশ্চেন আপনি ছেড়ে এসেছেন বা লিখতে পারেননি, সময় পাননি, আপনি তো চেষ্টা করবেনই, এরপরেই এমন হলো যে আপনি চেষ্টা করেছেন আপনি পারেননি, তো পরীক্ষা দিয়ে আসার পরে এই বিষয়টা নিয়ে আর কোনোভাবেই মন খারাপ করা চলবে না, আপনি মন খারাপ করা যাবে না, করবেনই না, যে যেটা হয়েছে এটা ওই দিনের জন্য আপনি ভুলে যান যে আপনার পরীক্ষা যেটা শেষ হয়েছে এটা শেষ, এটি নিয়ে আর ভাবা যাবে না। এটা নিয়ে ভেবে আপনার পরবর্তীতে যে সামনে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষার উপর কিন্তু প্রভাব পড়বে, ভয়ানক ধরনের প্রভাব পড়বে। সো এই বিষয়টা কিন্তু আপনি কোনোভাবেই করবেন না। সুতরাং পরীক্ষা যেটা গিয়েছে সেটা গিয়েছে শেষ, এটি নিয়ে আর চিন্তা করবেন না, এর পরবর্তী যে পরীক্ষাটা আছে সেটা নিয়ে বসে যাবেন। এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো যদি মাথায় রাখেন আশা করি খুবই সুন্দর একটি নাম্বার পরীক্ষায় কিন্তু পাওয়া যায়। যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনে থাকেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে, আপনার পরীক্ষাটা সুন্দর হতে পারে, একটা সুন্দর পরীক্ষা সবার কাম্য। আর একটা পরীক্ষা কিন্তু আপনার জীবনের অনেক কিছু, একটা সিচুয়েশান আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। সুতরাং প্রত্যেকটা বিষয়ই কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের সাথে, তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারোর কোনো বিষয়ে অস্পষ্টতা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর বারবার যে বিষয়টা আমরা বলি, খাতাটা সুন্দর করবেন, সুন্দর করে সাজাবেন, খাতাটা দেখলে যেন দেখতে মন চায়, যেন ভালো লাগে, যেন মনে হয় যে না আমি খাতাটাতে নাম্বার দেই, এই কাজটা অবশ্যই করবেন। এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে কোনো প্রশ্ন কোনোভাবেই ছেড়ে আসবেন না। আপনার শিক্ষক আপনাকে নাম্বার দিবে, শিক্ষক আপনাকে নাম্বার দিবে যদি আপনার নাম্বার দেওয়ার জায়গা থাকে, যদি আপনি সাদা খাতা জমা দেন, যদি আপনি কিছু না লেখেন, তাহলে শিক্ষক নাম্বার দিবেটা কোথায়, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আমি জানি প্রত্যেকটা বিষয়ে অন্তত 10% বা 5% কনসেপ্ট আপনার থাকলেও আছে, তো সেই ধারণাটাকে আপনি একটু ব্রড করেন, সেটা একটু বড় করেন, বড় করে সুন্দর মতো একটা কোশ্চেন সাজান, সাজায় আপনি উত্তরটা লিখে চলে আসেন, দেখবেন আপনি নাম্বার পাবেন। আর ঘাবড়ানো যাবে না, ভয় পাওয়া যাবে না, পরীক্ষা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া, আপনাকে পরীক্ষা দিতে হবে। ছাত্র জীবনের শ্রেষ্ঠত্ব বজায় রাখার যে কৌশল সেটা কিন্তু হচ্ছে পরীক্ষা, এই পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু আপনাকে সামনে আগাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক কথা হলো, আশা করি বুঝতে পেরেছেন এবং এই বিষয়টা মনে রাখবেন এবং মনে রেখে সামনের পরীক্ষাটা কীভাবে ভালো করা যায় সেই চিন্তাভাবনা করবেন। ইতিমধ্যে অনেকের পরীক্ষা শুরু হয়েছে, অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলছে, আগামী 6 নভেম্বর থেকে HSC পরীক্ষা শুরু হবে, তো সবার জন্য শুভকামনা জানাচ্ছি। আর সবার জন্য আমি দয়া করি সবার পরীক্ষা যেন ভালো হয়, ভালোভাবে দেবেন, শুভকামনা সবার জন্য, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।